নির্বাচন পাস করা হারি আমনে করে একটা করে বাস দিব। হ্যালো গরগা, ঠিক আছে বাদাম বাদাম মানছে জরিফ না তো দেখব পরে, এখানে চুপি করে বসবি? ওই যে বই রইলাম। হ্যাঁ আচ্ছা, আপনি বন্ধু কি পাগল? আমারে খো পাগল, আমার চাই তুই আমারে খুলা। হ্যাঁ তুই পাগল, তো চৈত গুষ্ঠী পাগল, চকরে চাঁদ করে নুই একটা টাইটা ছালিয়া পাগল হইয়া ওই সেমরি পাগল হইয়া এই সরি পাগল হইয়া পাগল বলে বলে পাগল পাগলার জীবন দণ্ড হই তো তগরে পাইলে জীবন সোহেলের জীবন মফিজের জীবন দশকের জীবন দণ্ড হইত তোরে পাইলে। কিসের পাগল? হ্যাঁ পাগল কইলো কে? আবার যদি একটা কথা বলিস, একটা কথা কম না, তোর মন মতো তুই জামুন চা তাই কর। আমি বলছিলাম কি? হ্যাঁ বলো। আপনার অন্য কাঠে যে বসিবান তাই ততক্ষণ বত, আমি সকিদি নিয়ে এই কাঠে চান করি। বাহ কি চমৎকার কথা, এই ঘাটের সর্বপ্রথম আমরা এসেছি, আমরাই কিনা চলে যাব অন্য ঘাটে, তাই না? এটা হাসি তামসার কথা হচ্ছে না? কেন? তোমাদের যদি স্নান করতে হয় তোমরাই অন্য ঘাটে চলে যাও। এই ঘাট থেকে যতক্ষণ একটি মাছ না ধরতে পারবো কিছুতেই এই ঘাট থেকে নড়ছি না। আমাদের সাথে বাহাদুরি? হ্যাঁ বাহাদুরি কি আছে, তাহলে দেখা যাক। তাই নাকি? এই ঘাটে কে চান করতে পারে, কে মাছ মারতে পারে? ঠিক আছে দেখা যাক। সখী জনদা ফালাও বসি, ওই মেয়েরা আমাদের সাথে পাঙ্গা নিচ্ছে, ঠিক আছে? আজকে ওদের মাছ মারতে দেব না, আজকে পানি ঘুলো করে দিব, চল। দাদা তুমি কি আমার ইজ্জত বাঁচাবে না? হ্যাঁ কে কিছে দেখো, এখানে এসে জল ঘোলা করে দিয়ে গেল, তো একটা মাছ যা ধরতো এখন আর একটিও ধরবে না। তুই তুই বয় ফেটে চাস? আমি থাকতে তুই বয় ফাস। আচ্ছা এখন কি করবে বলো? দেখ আমাকে জল মাছ ধরবার দেবো না, রাখ। ছেলে দেখ কিভাবে কুচাকে ভাগে। এটা কি করলে? ও ছেড়ে পানি গুলা করে দিচ্ছে না, অন্য একদিন দিচ্ছে চান করে হবো না। এই পাগল, যাও দুই চারটা মাছ ধরতাম, এখন কি আরো মাছ ধরা যাবে? মাছের নিকে ঠান, আমি একে দুই দুই জাহাজ দিয়েছি। আচ্ছা ঠিক আছে তোমরা ভালো বসি, তাহলে এই গাড়ি যাবে না? মিলে না কিছুতেই যাচ্ছি না। দাদা দুই ভাই মিলে এক বসি বাবু, চলো ভালো বসি। হ্যাঁ হ্যাঁ হাই গো হাই
কিসের ভাস দিবি? উঁচা জায়গায় খাড়িয়ে বাসন দিলাম। এটা কি তুই মঞ্চ মনে করেছিস? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আচ্ছা নির্বাচনে দাঁড়ালি তোর মার্কা কি? ভাত মনে করে খালি বাস দেওয়া। বাস মার্কা? হ্যাঁ দেখিস সেই বাস আবার যেন নিজের নিজের কাজে লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো দাদা বল, বেহুলা হচ্ছে অবলা তাই না? হ্যাঁ সরলা। আর ওরা এই ঘাটে যখন এসেই পড়েছে, হ্যাঁ একটু স্নান করুক করুক, তাই কি হবে আমাদের? কি আমরা ছেলে মানুষ, আমরা পরে এসে আবার মাছ ধরতে পারবো, আবার দেখে যাব, সেটা বেহুলাকে বলে আসি নাকি? ঠিক আছে ঠিক আছে। বেহুলা তুমি যখন মন স্থির করেছো, হ্যাঁ তোমার সখীদের নিয়ে এই ঘাটে স্নান করবে, স্নান করবো, তাহলে স্নান করো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু কি? কিন্তু একটি কথা। কি কথা? রাখবে তো? রাখার মতো হলে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা সখীদের নিয়ে ভালো করে স্নান করে স্নান শেষে আমার আর দাদার সাথে কিন্তু দেখা করে যাবে। ঠিক আছে দেখা করে যাব। মনে থাকবে তো? মনে থাকবে। আচ্ছা ঠিক আছে তাহলে চলো দাদা, চলো আমরা চলে যাই অন্য একটি ঘাটে। সখি এবার মনের মতো করে স্নান করা যাবে, যে গরম পড়েছে না বেশি জলে কিন্তু যাবিস না, ঠান্ডা লাগবে। বেলা সাবান মাখে গাইরে আহারে সুদর গাছের মতো আমাদের বসে জিরাইনি, আমি যতক্ষণ পর্যন্ত কষিটা ভরে নি। হ্যাঁ